এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো কাথিকাণ্ডের প্রতিবাদে সেন্ট্রাল প্রতিবাদ মিছিল বিজেপির চৌরঙ্গি মোড় অবরোধ করে বিজেপি সমর্থকরা বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ চূড়ান্ত নাজেহাল নিত্যযাত্রীরা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলায় কাঁথিকান্ডের প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে প্রতিবাদ মিছিল করে বিজেপি চৌরঙ্গি মোড় অবরোধ করে বিজেপি সমর্থকরা বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ চূড়ান্ত নাজেহাল নিত্যযাত্রীরা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সেনগুপ্তের সঙ্গে ঠিক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার প্রভাব পড়ে যান চলাচলে দেখো বিজেপির যে মিছিল আসছিল সেই মিছিল এসে হঠাৎ করেই ক্রসিং এর সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে সেই সময় পুলিশের সঙ্গে এক একপ্রি শুরু হয়ে যায় যারা বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন তাদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং স্বাভাবিকভাবেই একদিকে একটি রাজনৈতিক কর্মসূচির কারণে দরিনা ক্রসিং দীর্ঘক্ষণ বন্ধ ছিল হঠাৎ করে বিজেপির কর্মী সমর্থকরা তারা যখন চৌরঙ্গীর ক্রসিং এ সেখানে এসে যখন আন্দোলন বিক্ষোভ শুরু করে স্বাভাবিকভাবেই গোটা ধর্মতলা চত্বর একেবারে শহরের প্রাণ কেন্দ্র বলা চলে যে পুরো পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এবং যা যানজট তৈরি হয়ে যায় এখনো পর্যন্ত তার রেট যায়নি গোটা মধ্য কলকাতা জুড়ে বিশাল যানজট এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে ধন্যবাদ